আম্রপর্ণি ছিল রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। রাজা বিক্রমাদিত্য মারা যাবার পর সেই ছিল মায়ানগরের রানী। অপরদিকে ছোট মেবিম কুৎসিত কূটনীতিতে পারদর্শী, প্রজারা তাকে কালুরানী বলে ডাকত। কোনো অনুষ্ঠানে তার জায়গা ছিল না। সিংহাসনে লাভের উদ্দেশ্যে বিম্রপালি চাল্লু এক ভয়ঙ্কর চাল। ঘনিয়ে এলো সেই অন্ধকার রাত, যমরাজ যেন ছেড়েছে তার হাত। বিম্রপালি এলো এক ফন্দি নিয়ে, গেল সে চুল কেটে নিয়ে। কালো ছায়া সে পাঠালো আম্রপালির দিকে, আম্রপালি হয়ে এলো কুৎসি তার ফিকে। বদল এলো কালো রানীর রূপে, আম্রপালি পড়ে রইল অন্ধকার কূপে। বিধাতায় যেন লিখলো এ লিখন হেসে, সিংহাসন পেল বিম্রপালি শেষে।